শুকরিয়া গাজা গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া গাজা গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ। শুকরিয়া গাজা গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ। মুসা নবী কলিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ। শুকরিয়া গাজা গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ। শুকরিয়া গাজা গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ। আদি পিতা আদি পিতা শফিউল্লাহ জাতির পিতা খলিলুল্লাহ নবীর নবী রাসূলুল্লাহ সবার তরে রহমতুল্লাহ। আদি পিতা শফিউল্লাহ জাতির পিতা খলিলুল্লাহ নবীর নবী রাসূলুল্লাহ সবার তরে রহমতুল্লাহ। তানার নূরে জগত জেল্লা তানার নূরে জগত জেল্লা দুপুর সন্ধ্যা সকাল বেলা তানার নূরে জগত জেল্লা দুপুর সন্ধ্যা সকাল বেলা। শুকরিয়া গাজার গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ। শুকরিয়া গাজার গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ। আরশ কুরসি লৌহে কলম নবীর নূরে হলো জনম। আরশ কুরসি লৌহে কলম নবীর নূরে হলো জনম। আরশ পাকে খোদার কসম নবী ছাড়ান পরমিশন তিনি খোদার নিশানুল্লাহ। তিনি খোদার নিশানুল্লাহ তানার শিখর শয়নুল্লাহ। তিনি খোদার নিশানুল্লাহ তানার শিখর শয়নুল্লাহ। শুকরিয়া গাজার গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ। শুকরিয়া গাজার গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ। আমি তোমাকে কাউসার দান করেছি করেছে না। এখন এই কাউসারের পানি যদি কিয়ামতের দিন আমি আপনি খেতে চাই নাম লেখানো প্রয়োজন আছে। তাবারুকে যদি নাম না লেখানো থাকে তাবারুক দেবে। এখন আমাদের ওখানে আছে বড় টুর্নামেন্ট খেলা হচ্ছে বুঝলেন দুই দিন কত 8 লাখ 9 লাখ টাকা 10 লাখ টাকা প্রাইস। হ্যাঁ তো এখন যারা ওই ভলেন্টিয়ার্স যারা 300-400 ভলেন্টিয়ার্স এদের যদি কার্ড না থাকে এদের ওই বিরানি দেবে কমিটি থেকে দেবে দেবে না। তো খাতায় নাম না থাকলে ওই কাউসারের পানি পাওয়া যাবে না। পাওয়া যাবে ভাই? একদম পাওয়া যাবে না। আপনি যখন আর বিশেষ করে যারা বেদাত করে বেদাতি কাজ কাম যারা করে তারা যখন কাউসারের পানির ধারে যাবে আল্লাহ নবী বলবে আমি তোমাদের চিনি না। যারা গোনাগার আছে তাদের জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন কিন্তু যারা বেদাতি কাজ করে বুঝলেন যারা বেদাতি কাজ করে তাদেরকে বলে তোমাদের চিনি না কিন্তু সরে যাও। কারণ তারা ইসলামের মধ্যে অনেক বাড়বাড়ন্ত ঢুকিয়ে দিয়েছে যা আল্লাহ নবী বলেনি যা কোরআন বলেনি হাদিস বলেনি নিজেদের মধ্যে ইনক্লুডিং দা ইসলাম তারা ঢুকিয়ে দিয়েছে অটোমেটিক। তাতে কি হয়েছে সাধারণ মানুষের মগজ খারাপ হয়েছে আর তারাও ইসলামটাকে ভুলভাবে বুঝেছে। ইসলাম খুব সহজ সাধারণ এবং খুব যার শুরু আছে যার শেষ আছে খুব বুঝে আসার মতো একটা ধর্ম কিন্তু 12 দিক থেকে 4টে 5টা দিক থেকে গোঁজা মেরে না মাথার 12টা বাজিয়ে দিয়েছে লোক মনে করে কি না কি রে বাবা এইটা মোটা একটা হাদিসের কিতাব দেখে মনে করে এত বড় কিতাব পড়লে তবে ইসলাম হবে আদু তা নয়। ইসলাম একটা শুরু একটা শেষ আছে নির্ধারিত একটা পন্থা আছে আমরা জানি না বলে বিশাল ভয় পেয়ে যাই। কিন্তু আলেমদের কাছে যাবেন যারা প্রকৃত আলেম
ওই হুজুর হয়ে বড় জুব্বা পরে এই আমাদের এই দেখেন এত বড় জুব্বা আমার কি আলেম এন্ড আমাদের কাছে যদি ফতোয়া জানতে চান আমাদের কবিগুলো লেখে এক এক কবি এক এক রকম লিখে দেয় সব কবিতা সব কিছু জানে না এখন তারা কত একটা কিতাব থেকে লিখে দিল তা থেকে আমরা শুনিয়ে দিলাম আপনাদের আমাদের যে হুজুর বলেন তো কি ব্যাপার আমরা কি সব জানি জানি না প্রকৃত আলেম যারা তার কাছ থেকে শিক্ষা নেন জীবন উন্নত হবে আর যারা বন্ডামি করে খায় তাদের কাছে যাবে জীবন ওই কবর উত্তরে চলে যাবে ও আর উঠে দাঁড়াবে না ওখানেই শেষ হয়ে যাবে তাই হোক কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে শুনুন কবরে হাসর মি জানেতে নবী ছাড়া আধুরা যে কবরে হাসর মি জানেতে নবী ছাড়া আধুরা যে কাসারে পানি চিনিতে উম্মত করবে না গলা চিনিতে উম্মত করবে না গলা তিনি সবার পারে বেলা চিনিতে উম্মত করবে না গলা তিনি সবার পারে বেলা শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূল আল্লাহ শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূল আল্লাহ আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম যে নাম আমাদের লেখানোর প্রয়োজন আছে সারা জীবন যদি তা উমার সারা জীবন যদি বলে যায় আমি নবীর উম্মত আমি নবীর উম্মত আমি নবীর উম্মত আর ওই কিয়ামতের দিবসে যদি নবী বলে না আমার উম্মত নয় কোনো কাজে আসবে না সেদিন লাঠির বল অর্থের বল ক্ষমতার বল দেহের বল হাতের বল টাকার বল জনসাধারণের বল কোনো বল সেদিন খেটবে না এই কথাটা কে বলে জানেন জয়নাল আবেদিন সাহেব বলে এরকম গুছিয়ে লাঠির বল ক্ষমতার বল টাকার বল এই বল সেই বল একদম গুছিয়ে পাঁচ সাত মিনিট বলে দেয় এখন সেই সমস্ত বল ওখানে কোনো কিছু কাজে লাগবে না শুধু ইমানি বলটাই কাজে লাগবে যেটা আমার আপনার সঙ্গে নিয়ে যাওয়া প্রয়োজন কবি লিখছেন শুনুন নবী যদি মোদের যাবে কোনে নবী যদি কোনো কালে চিনে মোদের উম্মত বলে গরিবে পার চলে বলে নসিব মোদের যাবে কোনে ওরে হাকিমুল বিচার বেলা ওরে হাকিমুল বিচার বেলা থেকো গো একিনে কামলি বলায় ওরে হাকিমুল বিচার বেলা থেকো গো একিনে কামলি বলায় শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূল আল্লাহ শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূল আল্লাহ শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূল আল্লাহ কোথায় চলো কাটুরি মাথায় নে ও পুরিমা কোথায় চলো কাটুরি মাথায় নে দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তোলে দাও তোমার গাটুরিটাকে আমার মাথায় তোলে কোথায় তুমি যাবে বলো কোথায় তুমি থাকো কি কারণে ও বুড়িমা চলে যাবে বলো না আল্লাহর নবীকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা আল্লাহর নবী বুড়িমাকে জিজ্ঞাসা করছে বুড়িমা তুমি মক্কা ছেড়ে কেন চলে যাচ্ছ সমস্যা কি আমাকে একটু বলো খুলে কি জন্য তুমি মক্কা ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছ তখন কবি লিখছেন শুনুন
কোথায় তুমি যাবে বলো, কোথায় তুমি থাকো, কি কারণে ও বুড়িমা চলে যাবে বলো না, কিসের তরে দেশ ছেড়ে আর যাও বিদেশে চলে আর, কিসের তরে দেশ ছেড়ে আর যাও বিদেশে চলে আর, দাও তোমার কাটরিটাকে আমার মাথায় তোলিয়া, ও বুড়িমা কোথায় চলো, বুড়িমা কোথায় চলো, গাটুরি মাথায় নিয়া দাও তোমার কাটুরিটাকে আমার মাথায় তুলিয়া। বুড়িমার বোঝাটা দয়ার নবী নিজের মাথায় নিয়ে হাঁটছে, আর পিছনে বুড়িমা টুকটুক করে হাঁটছে, আর আল্লাহর রাসূল কে বুড়িমা কি প্রশ্ন করছে কবি লিখছেন শুনুন। গাটুরি মাথায় নবীজি চলে পিছনে হাঁটে বুড়িমা, বুড়িমা বলে ও গো ছেলে কি নাম তোমার বলো না, একটা বৃদ্ধা মহিলার বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছে। আর আমি আপনি সেই নবীর উম্মত, যদি একটা বৃদ্ধ মানুষ রাস্তায় হুচুট খেয়ে পড়েও যায়, হাতটা ধরে একটু তুলে দেওয়ার ক্ষমতা আমার আপনার হয় না, সময় আছে, এত ব্যস্ত জীবনে কখন কার জন্য কে সময় বার করে বলেন, আছে একদম সময় নেই, এত ব্যস্ত লাইফে সব করা সম্ভব? আগেকার মানুষের কাজ কাম ছিল না, চাষা ভুষা মানুষ ছিল, চাষ করতো আর খেয়ে দিয়ে ঘুমাতো, অনেক কাজ কম ছিল, সব সময় ছিল, অনেক কিছু করতো। এখন মানুষের সময় মোটে নেই, একদম সময় নেই, বিশেষ করে এই অ্যান্ড্রয়েড ফোন আসার পরে আর মোটে, যা ছিল ছিল, জিও আসার পরে আর মোটে নেই, কেন বলেন তো, নেট ফ্রি হয়ে গেছে তো, সব কাজ এখন ফোনের মাধ্যমে চলে এসেছে। কবি লিখছেন শুনুন, গাটুরি মাথায় নবীজি চলে পিছনে ঘাটে বুড়িমা, বুড়িমা বলে ও গো ছেলে কি নাম তোমার বলো না, কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বলো না, কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বলো না, এমন ছেলে এ দুনিয়ায় কভো তো আর মেলে না, ও বুড়িমা কোথায় চলো, বুড়িমা যে মোহাম্মদের ভয়ে মক্কা ছেড়ে পালাচ্ছিল, সেই বুড়িমা চেনে না জানে না, তার প্রশংসা করছে যে এমন মানুষ পৃথিবীতে দুটো পাওয়া যায় না, কেন বলেন বলেন, আল্লাহর নবী কি লম্বা চওড়া হাদিস শুনিয়েছিলেন, বড় করে একটা এক বিঘে খানে একটা হাদিস শুনিয়েছিলেন, শোনান একটা কোরআন শরীফের সূরা বাকারা তিন পারার একটা সূরা, পুরো সূরা বাকারা শুনিয়েছিলেন, না বিশাল ইয়াসিন বলুন, দোহা বলুন, কোন সূরা কি আল্লাহর নবী শুনিয়েছিলেন কোরআনের আয়াত, কিচ্ছু শোনাননি, শুধুমাত্র নিজের আখলাক চরিত্র ব্যবহারের প্রদর্শন ঘটিয়েছিলেন, তার মাধ্যমে বুড়িমা এই কথা বললেন। এখন বুড়িমা যখন আল্লাহর নবীকে প্রশ্ন করলো, বাবা তোমার নাম কি, কি পরিচয়, কোথায় বাড়ি, তখন বুড়িমার কাছে আল্লাহর নবী যখন নিজের পরিচয় দিলেন, ওই বুড়িমা কি করলেন, শেষ কথায় কবি লিখছেন শুনুন, যে মোগামাদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও, আল্লাহ নবী বলছেন যে মোগামাদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও, আমি যে সেই নবী মোহাম্মদ বলি যে আজ তো, যখন একটা মানুষকে খারাপ মনে করে, মনে করে এর মতো জঘন্য মানুষ পৃথিবীতে আর নেই, আর পরে যখন বোঝা যায় এই মানুষের মতো ভালো মানুষ আর কেউ নেই, আমি যা শুনেছিলাম যা ভেবেছিলাম সব ভুল, তখন কেমন লজ্জা লাগে বলুন তো, একটু আসতে ভাই একটু আসতে, তখন কেমন লজ্জা লাগে বলুন তো, যাকে আমি সবচেয়ে খারাপ মনে করতাম আদৌ তা নয়, সে একজন ভালো মানুষ, তখন নিজের প্রতি নিজের একটা খারাপ লাগে, লজ্জা লাগে। বুড়িমা যখন এটা ফিল করলেন, বুঝতে পারলেন যে হায় রে, আমি এমন একজন মহামানবকে ঘৃণা করতাম,
অপছন্দ করতাম, সে কিনা এই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানব কবি ছন্দের মাধুর্যে শুনুন। যে মগাম্মাদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও, আমি যে সেই নবী মগাম্মাদ বলি যে আজ তোমায়। তখন অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়ি মা, অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়ি মা, কি বলে, দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কালিমা, দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কালিমা, ও বুড়ি মা কোথায় চলো, ও বুড়ি মা কোথায় চলো, ও বুড়ি মা কোথায় চলো, তুমি ফুটনত পুষ্পের রেণু তুমি, সাথে রঙারাম ধনু নবী তুমি, ফুটনত পুষ্পের রেণু তুমি, সাথে রঙারাম ধনু নবী তুমি, ফুটনত পুষ্পের রেণু তুমি, রূপকথা দেশের রূপকুমার তুমি, রূপকথা দেশের রূপকুমার তুমি, মায়াবী মৌসুমি পাগার তুমি, গগনে পবনে আর ভুবনে কিরণে আর জীবনে মরণে নবী শুধু তুমি, শুধু তুমি, সাথে রঙারাম ধনু নবী তুমি, ফুটন্ত পুষ্পের রেণু তুমি, গুণবান নবী তুমি, রূপে ভরা সৃষ্টির মাঝে তুমি, সবার সেরা গুণবান নবী তুমি, রূপে ভরা সৃষ্টির মাঝে তুমি, সবার সেরা, তাই তোমার কদম চুমে ধন্য গিরা, তোমার নামে দুরুদ পড়ে ধরা, রবমি করমে আর স্মরণে বরণে আর প্রতিটি মানবের মনে তুমি, শুধু তুমি, সাথে রঙারাম ধনু নবী তুমি, ফুটন্ত পুষ্পের রেণু তুমি। কৃষ্ণ কাঁপে তুমি চন্দ্ররেখা, মিরাজের রাতে তুমি সখা, কৃষ্ণ কাঁপে তুমি চন্দ্ররেখা, মিরাজের রাতে তুমি কোদা সখা, তাই স্বপ্ন মাঝে এসে তো না দেখা, স্বপ্ন মাঝে এসে তো না দেখা, কাঁদিয়া মে নীরবে সর্বশেষ কথায় কবি অতি মূল্যবান কথা লিখছে যে আমরা যদি আমাদের এই জীবদ্দশায় হায়াতে জিন্দেগিতে যদি আল্লাহর রাসূলকে একবার পেতাম কি করতাম, কবি লিখছেন, জীবন জগতে পেরে তোমার দিদার রবে না রবে না মনে কোনো সংশয়, জীবন জগতে পেরে তোমার দিদার রবে না রবে না মনে কোনো সংশয়, তাই বলে জাহাঙ্গীর যেতে চাই যে মদিনা,
তোরে যেতে চাই যে মদিনায়, যেটা শুয়ে বন্ধু গো আশাতে নিশাতে আর হদাশে উদাশে আর উম্মতে ভরসাতে নবী তুমি সুখ তুমি সাথে রঙার আন্দোলন নবী তুমি ফুটন্ত পুষ্পের রেণু তুমি সাথে রঙার আন্দোলন নবী তুমি ফুটন্ত পুষ্পের রেণু তুমি।